মাইক্রোটিক কি? আমরা প্রথমে যে ভুলটা করে থাকি তা হলো মাইক্রোটিক বলতে মাইক্রোটিক রাউটারকে বুঝিয়ে থাকি। মাইক্রোটিক এবং মাইক্রোটিক রাউটার দুটি আলাদা একটি বিষয়। মাইক্রোটিক কোনো রাউটার না, এটি একটি কোম্পানির নাম। যারা সাধারণত নেটওয়ার্ক প্রোডাক্ট তৈরি করে থাকে, এটি একটি লাটভিয়ান কোম্পানি যা লাটভিয়ান রিগা শহরে অবস্থিত। 1993 সাল থেকে এই কোম্পানি তাদের যাত্রা শুরু করে। মাইক্রোটিক কোম্পানি সবচেয়ে বেশি জনপ্রিয় পাওয়ার কারণ হলো তাদের রাউটারের কারণে। তাদের রাউটারগুলির দাম খুব কম এবং খুব ভালো মানের হওয়ার কারণে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে ISP ব্যবসায়ীদের কাছে। ভিডিওর এই পর্যায়ে জানবো মাইক্রোটিক রাউটার সম্পর্কে। মাইক্রোটিক রাউটার হলো মাইক্রোটিক কোম্পানি কর্তৃক তৈরিকৃত একটি রাউটার। বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি রাউটার হলো মাইক্রোটিক রাউটার। এটি এত জনপ্রিয় হওয়ার কারণ হলো এর ইউজার ইন্টারফেস। এটি খুব সহজে কনফিগার এবং ম্যানেজমেন্ট করা যায়। মাইক্রোটিক রাউটারের সাহায্যে নেটওয়ার্কের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। এবার জানবো মাইক্রোটিক রাউটারের সাহায্যে আমরা যে সকল কাজসমূহ করতে পারি। প্রথমত হচ্ছে DHCP সার্ভার হিসাবে কনফিগার করা যায়, যেভাবে সাধারণ ব্রডব্যান্ড রাউটার কাজ করে। নেটওয়ার্কের সবগুলি IP এবং ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়, এমনকি কোনো IP ছাড়াও বিভিন্ন সার্ভিসের ব্যান্ডউইথও কন্ট্রোল করা যায়, যেমন মেইল ব্যান্ডউইথ, পিঙ্ক ব্যান্ডউইথ, ভয়েস ব্যান্ডউইথ ইত্যাদি। ওয়েব প্রক্সি হিসাবে কনফিগার করা যায়, ওয়েব প্রক্সি দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করা যায়। একাধিক ISP ইন্টারনেট কানেকশন একসাথে ব্যবহার করা যায়, যেটাকে আমরা লোড ব্যালেন্সিং বা ব্যান্ডউইথ মার্জ বলে থাকি। একই ISP এর একাধিক সংযোগের মধ্যে অটো রিডানডেন্সি করা যায়, যার ফলে একটি ডাউন হলে অন্যটি অটোমেটিক আপ হবে। PPOE সার্ভার হিসেবে কনফিগার করা যায়, যার মাধ্যমে ব্যান্ডউইথ ডায়ালার ইন্টারনেট সার্ভিস প্রদান করা সম্ভব। PPOE ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা যায়, যার মাধ্যমে BTCL ও অন্যান্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ব্যবহার করা সম্ভব। নির্দিষ্ট কিছু মডেলের মাইক্রোটিক রাউটার দিয়ে USB উইক্স, USB উইম্যাক্স মডেম, USB মোবাইল মডেম এর ইন্টারনেট সার্ভিস পাওয়া সম্ভব। VPN সার্ভার এবং VPN ক্লায়েন্ট হিসেবে কনফিগার করা যায়। অ্যাডভান্স ফায়ারওয়াল কনফিগার করা যায়। বাজারে মাইক্রোটিকের বিভিন্ন মডেলের রাউটার রয়েছে। বর্তমানে 3 ধরনের মাইক্রোটিক রাউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। 1 নম্বর হচ্ছে হ্যাক সিরিজ, 2 RB সিরিজ এবং 3 নম্বরে হচ্ছে CCR সিরিজ। হ্যাক সিরিজ কি সেটা সম্বন্ধে জানবো। আমরা প্রথমে যে মডেলের রাউটার নিয়ে আলোচনা করব তা হলো হ্যাক সিরিজ। হ্যাক সিরিজের রাউটার সমূহ সাধারণত খুব অল্প পরিমাণে ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। খুব ছোট নেটওয়ার্কের জন্য বা হোম ইউজারদের জন্য এই রাউটার সমূহ ব্যবহার করা হয়ে থাকে। এই রাউটারগুলির দামও সাধারণত খুব কম হয়ে থাকে। বিভিন্ন মডেলের হ্যাক সিরিজের রাউটার রয়েছে, যথা হ্যাক্স লাইট, হ্যাক্স, হ্যাক্স POE লাইট, XPOE ইত্যাদি। RB সিরিজের রাউটার সমূহ সাধারণত ছোটখাটো অর্গানাইজেশন বা অফিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত মিড রেঞ্জের অফিসের জন্য RB সিরিজ ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন মডেলে RB সিরিজ রাউটার বাজারে পাওয়া যায়, যথা RB760IGS, RB2011IL, RB2011ILRM, RB2011UIAS/RM, RB0011AS XZ। CCR সিরিজ সাধারণত বেশি পরিমাণে ট্রাফিক নিয়ে কাজ করার জন্য ব্যবহার করা হয় CCR সিরিজের রাউটার। CCR সিরিজের রাউটারসমূহ অনেক বেশি পরিমাণে ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। বড় ধরনের অফিসের জন্য এই ধরনের রাউটার ব্যবহার করা হয়ে থাকে। বড় ধরনের অফিস বা ISP এই ধরনের রাউটার অনেক বেশি পরিমাণে ট্রাফিক নিয়ে কাজ করতে পারে। রাউটার OS অর্থাৎ রাউটারের অপারেটিং সিস্টেম। প্রতিটি ডিভাইস পরিচালনার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি প্রয়োজন হয় সফটওয়্যার। ঠিক তেমনই মাইক্রোটিক রাউটারের হার্ডওয়্যারের জন্য প্রয়োজন হয় একটি OS বা অপারেটিং সিস্টেম। মাইক্রোটিক রাউটার OS হচ্ছে লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম। মাইক্রোটিক রাউটারের OS শুধুমাত্র X86 আর্কিটেকচারে পাওয়া যায়। মাইক্রোটিক রাউটার OS এর একটি বড় ফিচার হলো এই OS কোনো PC ইনস্টল দিয়ে আমরা সেই PC সহজে মাইক্রোটিক রাউটারে পরিণত করতে পারি। রাউটার বোর্ড। প্রতিটি ডিভাইসের একটি সার্কিট বোর্ড থাকে, মানে মাইক্রোটিক রাউটারেরও একটি সার্কিট বোর্ড আছে, যাকে আমরা রাউটার বোর্ড হিসেবে ধরে থাকি। আমরা বাজার থেকে এই রাউটার বোর্ড সমূহ রেডি অবস্থায় কিনতে পারি। একটি রাউটার বোর্ডের ভিতর রাউটার OS আগে থেকেই ইনস্টল করা থাকে, সেজন্য আমাদের আর নতুন করে কোনো OS ইনস্টল করতে হয় না। রাউটার OS লাইসেন্স। মাইক্রোটিকের যে রাউটার OS রয়েছে তার একটি লাইসেন্স রয়েছে। আমরা চাইলেই মাইক্রোটিক রাউটার OS ডাউনলোড দিয়ে ইচ্ছামতো ব্যবহার করতে পারবো না। মাইক্রোটিক রাউটার সাধারণত 6 ক্যাটাগরি লাইসেন্স পাওয়া যায়। এই লাইসেন্সের লেভেলগুলি হলো লাইসেন্স লেভেল 0 ট্রায়াল মোড, লাইসেন্স লেভেল 1 ফ্রি মোড বা ডেমো মোড,
লাইসেন্স লেভেল 3 WISP CPE, লাইসেন্স লেভেল 4 WISP, লাইসেন্স লেভেল 5 WISP, লাইসেন্স লেভেল 6 কন্ট্রোলার। আমরা যখন x86 আর্কিটেকচারের রাউটার ওএস কোনো ডিভাইসে ইনস্টল করে ব্যবহার করি তখন তার লাইসেন্স লেভেল থাকে লাইসেন্স লেভেল 0 অর্থাৎ ট্রায়াল মোডে। এই মোডে আমরা মাইক্রোটিক রাউটারকে 24 ঘন্টা পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবো, এরপর আমরা আর এই রাউটারটিকে ব্যবহার করতে পারবো না। এরপর যদি আমরা এটিকে ব্যবহার করতে চাই তাহলে তখন লাইসেন্স লেভেল 1 বা ফ্রি ডেমো বা অন্য কোনো লাইসেন্স লেভেল নিতে হবে। আমরা কোন লাইসেন্স লেভেলটি ব্যবহার করব তা নির্ভর করবে আমরা কি কাজে সেটি ব্যবহার করছি তার উপর। তা নিয়ে লাইসেন্স লেভেলের একটি গ্রাফিক্যাল চিত্র দেখানো হলো। এই চিত্রটি থেকে আপনি ধরে নিতে পারেন বা বুঝে নিতে পারেন কোন লেভেলটি আপনি ব্যবহার করবেন। এই জন্য বলছি অরিজিনাল লাইসেন্স সহ মাইক্রোটেক ব্যবহার করবেন। আমরা মাইক্রোটেক.com এর ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে খুব সহজেই লাইসেন্স লেভেল 1 ফ্রি ডেমোটি নিতে পারি, তাই আমরা শুধুমাত্র তাদের সাইটে একটি অ্যাকাউন্ট খুললে তারা আমাদের এই সুবিধা দিবে। তো বন্ধুরা, আশা করছি মাইক্রোটেক সম্বন্ধে আপনাদের যে ভুল ধারণাটা সামান্য পরিমাণ হলেও কেটে যাবে এবং অরিজিনাল মাইক্রোটেক রাউটার ব্যবহার করার জন্য অনুরোধ করছি। আর মাইক্রোটেক রাউটার নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওতে করতে পারেন। মাইক্রোটেক রাউটার অরিজিনাল ভার্সন সহ যদি কিনতে চান ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অরিজিনাল ভার্সন সহ অর্থাৎ অরিজিনাল ওএস সহ মাইক্রোটেক কেনার জন্য অর্ডার করতে পারেন। আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।